বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ফুটুক না ফুটুক, বসন্ত যেরকমভাবে আমরা বলে থাকি ঠিক সেরকমভাবে উষ্ণসী যখন সেজে গুজে মাথায় খোপা একদম জুঁই ফুলের মালা, সঙ্গে একেবারে খুব সুন্দর একটা বেশ হেভি জুয়েলারি আর তার সঙ্গে দিয়ে এরকম একটা জ্যাজি শাড়ি থাকে, তাহলে বোঝাই যায় যে আজ থেকে পুজোর তোড়জোড় শুরু। সঙ্গে রয়েছে নিখিল। নিখিল, একটু তুমি বলো যে আজকে যেহেতু এখানে আদরিণী কালেকশন লঞ্চ হলো, আদরি, হোয়াটস অল অ্যাবাউট আদরিণী? সো আদরিণী নামটা হলো, মিনিংটা যা আছে বিলাভেড। সো আমরা যা করেছি এই বছরে, আমরা মানে দিদা থেকে মেয়ে এরকম কালেকশন করেছি, মানে সব এজ গ্রুপকে নিয়ে। তাহলে আদরিণী মতলব ইউ টক অ্যাবাউট সিস্টার, মাদার, ডটার, এভরিথিং, মা মা, মেয়ে, বোন, বন্ধু, সবার জন্য এই কালেকশনটা তৈরি হয়েছে। আর পুরো ইন্ডিয়াতে, ভারতবর্ষে যে এরকম আমরা উইভিং ডিফারেন্ট কাপড় হয়, ওখানে আমরা বেঙ্গলি ফ্লেভার অ্যাড করেছি আর ওখানে এখানে আছে। তো কাশ্মীরতে, কন্যাকুমারীতে যে যত কাজ হয় এখানে এই স্টোরে আছে। মানে বোঝা গেল যে তুমি রিভাইভাল করেছো পুরোপুরি যাবতীয় যা যা মেটেরিয়ালস হতে পারে, যেগুলোকে যেগুলো একটু হারিয়ে গেছে সেরকম। আচ্ছা, ওয়েল, হুইজ ওর আদরিণী রাইট নাও, যার জন্য তুমি চাও মানে শাড়ি ড্রেপ করাতে? দেখো, এইরকম আমার নিজের পার্সোনাল লাইফে তো কেউ নেই, বাট লাইক এভরি ওয়ান ইজ বিলাভেড হু এভার ইজ, ওকে, মানে উষ্ণসী ইজ নট ইউর আদরিণী, দ্যাট মিন্স ইউ আর টেলিং, নো নো, দ্যাট ইজ, দ্যাট আদরিণী ইজ লক্ষ্মী। আচ্ছা, ওর আদরিণী হচ্ছে লক্ষ্মী। ওয়েল, উষ্ণসী আজকে সেজে গুজে রয়েছে। এই শাড়িটা ছাড়া মানে তুমি এটলিস্ট এগুলো একটু দেখিয়ে দাও ওকে, যে কিরকম কি কি রয়েছে অ্যান্ড অল। আসার আগে আমরা এটাই করছি, এইটা আমরা বলছি, এই দেখো কালারটা যেরকম আছে, মানে এইটা কালারটা আমরা বেনারসিতে দেখো এরকম করেছি, বাট আমরা প্রিন্টস নিয়েছি পুরো হায়দ্রাবাদে, যেরকম অ্যানিমাল প্রিন্টস হয় ওর ওই প্রিন্টসটা নিয়েছি এখানে, একটা বড়ো বড়ো পার, এইসব হায়দ্রাবাদে নিয়ে এখানে বেঙ্গলি অ্যান্ড হায়দ্রাবাদ মিক্স করে এই জিনিসটা করেছি, এটাই আমি দেখালাম। আচ্ছা উষ্ণসী, এখানে তো প্রচুর মানে আদরিণী কালেকশন এখানে ফুল তোমার জন্য প্লেস করে দেওয়া হয়েছে, যেটা পড়েছো সেটাও আদরিণী, তার বাইরে কোনটা তোমার এখানে ভালো লাগছে, মনে হচ্ছে জাস্ট লাইক আই শুড পিক আপ অ্যান্ড লাইক সবকটা নিয়ে চলে যাবো, তুমি ইন্টারভিউটা শেষ করো, আমি সবকটা নিয়ে চলে যাবো। আচ্ছা, মানে পুজো মানে কি শাড়ি তোমার কাছে না? ডেফিনেটলি শাড়ি, শাড়ি ছাড়া আর কিছু ভাবাই যায় না পুজোর সময়। আচ্ছা, কটা ধরনের তুমি শাড়ি মানে ওই এখন ড্রেপিং তো প্রচুর এখন ট্রেন্ডিং, কত ধরনের ড্রেপিং জানো যেটা এখন পরে আছো? এটার বাইরে এটা ছাড়া আর জানি না, জানি না আমি। আচ্ছা, ওয়েল, ইউ হ্যাভ স্টাইলিস্ট দেন, তাহলে সেখানে যে তো আমি জেনে কি, ওর অনেক লোক আছে, ও স্টাইল করে করে দেবে 10-15 মিনিট। ফেভারিট সারি ড্রেপিং স্টাইল যদি হয় সেক্ষেত্রে দিদি পুজোর কোন দিন কি কি হতে পারে তোমার ক্ষেত্রে? স্যান্ডি, স্যান্ডি বলে দেবে, স্যান্ডি উইল টক বেটার, আমি বলতে পারবো না, অনেক কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি এটাতে কমফোর্টেবল, আমি এইভাবেই শাড়ি ড্রেপ করে 5 দিনই বেরিয়ে যাব, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে কি কি এখন অবধি কেনা হলো, কি কি ভালো লাগলো? তুমি যেটা পরে আছো সেটা তো বোধহয় এরকম কিছু একটা, ইফ আই এম নট রং, না এরকম এরকম। আচ্ছা, ওকে, সামনে পুজো শপিং তোমার চালু হয় না, চালুই থাকে, মানে 12 মাসই থাকে, যখন যেটা পছন্দ হয় আমি কিনি, কিন্তু আজকে যেমন 12টা শাড়ি কিনবো এরকম আর কি। 4টে দিন পুজো, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন ধরো সেপ্টেম্বর 1 থেকে চালু হয়ে যাচ্ছে বলছেন যে রেক চালু হয়ে গেছে, শপিং তো চালু হয়েছে, শাড়ি পরাটা চালু হয়নি, ফিল এসে গেছে তার পুজোর, পুজোর ফিল এসে গেছে। 4 দিনে কি কি কার কোন কোন ডিজাইনারকে তুমি পড়ছো? আদরিণীর বাইরে আমরা এখন কিচ্ছু কথা বলতেই যাই না, আজকে আমরা শুধু আদরিণী নিয়ে বলবো।
আচ্ছা তুমি বলে ভাই কোন শাড়িটা তুমি ওকে আরেকবার একটু গায়ে ফেলে দেখাতে চাইছো, মানে যেটা মনে হচ্ছে যে এটার বাইরে ওকে ভীষণ মানাবে। এইটা এইটা আমার খুব পছন্দ, তোমারটা কি মনে হয়? এটা বা এইরকম, এটা গুজরাটের ডিজাইন না, তাহলে ওটা আমার পছন্দ। এটা সাউথের কাঞ্জিবরম আছে, এটা বানারসে, এটা বানারসে, এইটা এইটা কালারটা খুব সুন্দর, মানে গ্রে কালার, পাড়ের কালারটা আমার বেশি। বাঙালি তো আমরা মানে খুবই পাতি বাঙালি, তো ওই রেডি টু ওয়্যার শাড়িতে ওই মজাটা নেই আপাতত, নেই ওটা আবার পরে, ওটা ককটেল নাইটে রেডি টু ওয়্যার। আচ্ছা পূজোর কি প্ল্যানিংস আছে, মানে ঠাকুর দেখা তো বোধহয় সেটা হবে না, আড্ডা তো নিশ্চয়ই থাকবে। দেখি কি করি, ঠাকুর দেখতে দেখতে আড্ডা দিই নাকি আড্ডা দিতে দিতে ঠাকুর দেখি, দেখছি আড্ডা আগে হবে মনে হয়। কোন কোন ফুড জয়েন্টসে যাওয়া হচ্ছে, প্ল্যানিং কি আছে, মানে নিশ্চয়ই শর্ট আউট হয়েছে, কবে কাদের সাথে কোন ফুড জয়েন্টসগুলোতে যাবে? আমি ফুড জয়েন্টসে যাই না, আমি অর্ডার করি বাড়িতে বসে খাই। তাহলে কি পূজো চার দিনই ল্যাব খাওয়া বাড়িতে বসে আর বন্ধুর সাথে আড্ডা? হ্যাঁ সেটা বাড়িতে হবে কি অন্য কোথাও হবে সেটা ডিসাইড করিনি, শুধু এটুকু ডিসাইড করেছি যে আদরিনী শাড়িটা পরবো আপাতত, শুধু এটুকু ডিসাইডেড। কিছুতেই ওকে মুখ খোলানো গেল যে কবে কিন কোন দিন কি পড়ছে, এর বাইরে কোন ডিজাইনার কি পড়ছে তো বলে দিলাম, শুধু আদরিনী হয়েছে, আদরিনীর বাইরে আদরিনী আদরিনী অনলি আদরিনী, শুধু এটাই রঙ্গোলি পরবো। তো আমি ঠিক আছে কুল, তাহলে তাহলে আদরিনীতেই আমরা থাকি, অ্যান্ড এরকমভাবেই বেশ পুজো সেলিব্রেশনটা হোক, বেস্ট উইশেস, নতুন যা যা কাজ আসছে, অ্যান্ড তোমার নতুন কালেকশন প্রচুর প্রচুর সাফল্য পাক। আর একদম শেষে সিটি সিনেমা দর্শকদের উদ্দেশ্যে তোমরা দুজনে কি বলবে? আমি এটাই বলবো, পুজো এসে গেছে এবার অনেক আগে, শুধু এক মাস বাকি আছে, কেনাকাটি সব রঙ্গোলি থেকে করে নাও, আর অ্যাডভান্সে জানাই সবাইকে শুভ শারদীয়। ওই তো ওইটাই, শুভ শারদীয়া, সবাই আসুন কালেকশন ট্রাই করুন, আর অরুণাবুকে জানান যে কেমন লাগলো আদরিনী কালেকশন ট্রাই করে। থ্যাংক ইউ, আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।